नमस्कार बंधुरा, आज आबार चले एसेछि नतून एकटी भिडियो निये। आमार आफ्टार 50 चैनेले सबाइके स्वागत। आज के चले एसेछि गौतम दार ओई छोट्ट छादेर फुलेर भिडियो निये। देखुन प्रथमेई आछे एकटी बड़ टगर गाछ। এই টগর গাছ সবাই আমরা বসাতে পারি আমাদের ছাদে। আছে একটি দেশি জবা গাছ। এই টগর, জবা কিংবা ছোট্ট ছোট্ট যে ফুলগুলো হয় 9 o'clock, এই ফুলগুলো আমরা সবসময় বসাতে পারি আমাদের ছাদ বাগানে। আর এই ফুলগুলোয় খুব বেশি যত্নও করতে হয় না, একটু গোবর সার দিয়ে বসিয়ে দিলেই ফুলগুলো ভালোই হয়। দেখেছেন, টাইম ফুল বলি, 9 o'clock বলি, পুরতুলাকা বলি, আমরা অনেক কিছুই বলি। দুটো রঙই খুব সুন্দর। আর আছে গৌতম দার বেল ফুল। দেখুন, এটা হচ্ছে বেল ফুল। এটা আছে 10 liter একটা ড্রামে। গাছের বয়স 3 বছর। এটা দ্বিতীয় লটের ফুল। প্রচুর কুড়ি এসেছে দেখতে পাচ্ছেন। আরেকটি আছে টবে, এটাতেও কুড়ি এসেছে। এরও বয়স 3 বছর। গৌতম দার নিজেই পরিচয় করিয়ে দিলেন গৌতম দার বেল ফুলের সঙ্গে। দেখুন বন্ধুরা, কত সুন্দর বেল ফুল হয়েছে। আর মাটিতে ছড়িয়ে আছে সেই বেল ফুল, যেন মনে হচ্ছে কেউ খই ছড়িয়ে দিয়ে গেছে। সাদা ফুল, এত সুন্দর, আর তার গন্ধটাও দারুণ সুন্দর। লাগাতে পারেন এই বেল ফুল। বেল ফুল ঘরে থাকলে সত্যিই ভালো লাগে, ছাদে উঠলে সুন্দর গন্ধ। আর সাদা হয়ে থাকে, দেখুন কত হয়েছে। আর মাটি নেই, মাটিতে মানে ছাদে প্রচুর ছড়িয়ে পড়ে আছে, সত্যিই সুন্দর। দাদার গাছটা 3 বছরের পুরনো, একবার ফুল হয়ে গেছে, এটা দ্বিতীয়বার। ঠিক আছে বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ।